বন্ধুরা, বলতে বলতে চলতে চলতে শুরু করতে চাচ্ছি আমাদের নিউ ব্লগ। এবং আমাদের আজকের ব্লগের বিষয় হচ্ছে খৈয়াছড়া। তো আমাদের এই খৈয়াছড়া অভিযানে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব খৈয়াছড়ার জানা এবং অজানা বিভিন্ন তথ্য, এবং খৈয়াছড়ার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তো বন্ধুরা, বলতে বলতে চলতে চলতে আমরা খৈয়াছড়ার অভিযানের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খৈয়াছড়ার প্রাকৃতিক দৃশ্য। তো আমরা খৈয়াছড়া অভিযান যেদিন শুরু করলাম, তো এমন একটি দিনে শুরু করলাম চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, কাদা আর কাদা। বলতে গেলে যে এমন একটা দিন, একদিকে যেমন আমাদের ভোগান্তি ছিল, আরেকদিকে আমাদের আনন্দও ছিল। আসল আসল কথা কি যে এত সবুজ, তার ভিতরে ঝিমঝিম ঝিমঝিম টুই চাপড় টুপুর বৃষ্টি হচ্ছে। তো এরকম এটাকে এক কথায় বলা যায় যে প্রাকৃতিক লীলা খেলা। খৈয়াছড়া ঝর্ণাটি চট্টগ্রামের মিরেশ্বরা উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 4.2 কিলোমিটার পূর্বে অবস্থিত। খৈয়াছড়া ঝর্ণায় পৌঁছাতে হলে আমাদের পায়ে হেঁটে যেতে হবে, কারণ খৈয়াছড়া যাওয়ার পথে নানা বিপদ এবং খৈয়াছড়ার পথ এতই বিপদসংকুল যে এখানে কোনোভাবে গাড়িতে পৌঁছানো সম্ভব নয়। খৈয়াছড়া যেতে যেতে আমাদের একটি গ্রামকে অতিক্রম করতে হবে, যে গ্রামের মধ্যে দিয়ে খৈয়াছড়ার পথ এগিয়ে চলেছে। খৈয়াছড়া অভিযানে এসে আমাদের এতটাই ভালো লাগলো যে এতটা সবুজের মুখ আমরা দেখবো আমরা ভাবতে পারিনি। আমরা তো তোমাদেরকে অনেক ঐতিহাসিক স্থাপনা দেখিয়েছি, হয়তো বা তোমরা বোরিং ফিল করেছো। তো তোমাদের সেই বোরিং ফিল দূর করার জন্যে মূলত আমাদের এই ছোট্ট প্রয়াস। আশা করি আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের অবশ্যই ভালো লাগবে। নয়নম, তোমাকে ক্যামেরা খুঁজতেছে, ভিডিও সব ভিডিও হচ্ছে, ছবি তোলা অপশন নাই। খৈয়াছড়া অভিযানে এসে আমাদের কাছে এটাই প্রমাণিত হয়েছে বাংলাদেশ আসলেই সুন্দর। এত সবুজ, সুন্দর, শ্যামলিমা কেবলই আমাদের বাংলাদেশেই দেখা যায়। সবাই দাঁড়াও, চলো চলো, তো বন্ধুরা, তোমরা যারা নায়াগ্রা ফল দেখেছো টিভিতে কিন্তু বাস্তবে দেখোনি, আর বাস্তবে দেখবে কি করে, নায়াগ্রা ফল দেখতে হলে সুদূর আমেরিকা যেতে হবে। তোমাদেরকে সুদূর আমেরিকা কষ্ট করে যেতে হবে না, আমাদের বাংলার নায়াগ্রা ফল
খোয়াছড়া আসতে পারো। আশা করি খোয়াছড়া আসলেই তোমরা নায়াগ্রা ফলের একটি স্বাদ পাবে। তো বন্ধুরা, চাইলে অল্প টাকা এবং অল্প পরিশ্রমে খোয়াছড়া ঘুরে যেতে পারো। আশা করি তোমাদের খোয়াছড়া ঝর্ণাটি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, অনুরোধ রইল, অবশ্যই তোমরা খোয়াছড়া ঘুরে যাবে। খোয়াছড়া ঝর্ণাটি বাংলাদেশের মিরেরচড়ায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম একটি বড় ঝর্ণার ভিতরে খোয়াছড়া ঝর্ণাটি অন্যতম। খোয়াছড়া ঝর্ণায় মোট 9টি ধাপ রয়েছে তথা ক্যাসকেড রয়েছে। খোয়াছড়া ঝর্ণাটি বাংলাদেশে এ যাবৎকালের আবিষ্কৃত অন্যতম একটি বড় ঝর্ণা। এই ঝর্ণাটি এতই মনোরম যে বর্ষাকালে যদি কেউ যদি যায়, অবশ্যই বলতে হবে যে এই ঝর্ণাটি বাংলাদেশের অন্যতম সুন্দর এবং মনোমুগ্ধকর একটি ঝর্ণা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা তো অনেক ঐতিহাসিক স্থান তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদেরকে তো প্রাকৃতিক কোনো কিছু দেখালেন না, সেই প্রয়োজন বোধ থেকে তোমাদেরকে খোয়াছড়ায় নিয়ে আসলাম। তো বন্ধুরা, খোয়াছড়া দেখতে থাকো, আর চেষ্টা করবো খোয়াছড়া সম্পর্কে জানা অজানা বিভিন্ন যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে থাকো খোয়াছড়া ঝর্ণা। তো বন্ধুরা, যারা খোয়াছড়া ঝর্ণা ঘুরতে আসবে তারা অবশ্যই কোনো না কোনো গাইড নিয়ে আসবে, সাথে একটি বাস নিয়ে আসবে এবং পায়ে পড়ার জন্য অ্যাংলেট নিয়ে আসবে। অ্যাংলেট থাকলে যে সুবিধা তা তোমার হবে সেটা হলো এই খোয়াছড়ার পাথরগুলো অনেক পিচ্ছিল, অ্যাংলেট থাকলে তোমাকে সেই পিচ্ছিলতা থেকে তোমাকে রক্ষা করবে। তো বন্ধুরা, বুঝতেই পারছো অ্যাংলেট থাকার সুবিধা। তো বন্ধুরা, তোমাদেরকে যেটাই বলি না কেন, যেহেতু খোয়াছড়া ঝর্ণার পথ তোমাদের অজানা, সেহেতু অবশ্যই তোমরা গাইড নিয়ে আসবেই আসবে। কী বলবো, বলে বোঝানো যাবে না আমাদের খোয়াছড়া অভিযানটি এক কথায় অনন্য ছিল। আমরা এই পর্যন্ত যতগুলো অভিযানে বেরোয়েছি তার ভিতরে খোয়াছড়া ছিল সবচেয়ে মনোমুগ্ধকর এবং দুঃসাহসিকতায় পূর্ণ এক অভিযান। তো খোয়াছড়ায় এসে আমাদের এতই ভালো লেগেছে যে এটাই মনে হচ্ছে যে আমরা এখানে আগে কেন আসলাম না। তো তোমরা যারা খোয়াছড়া আসনি বা ভবিষ্যতে আসবে তাদেরকে বলবো, তোমরা বাংলাদেশ সম্পর্কে জানতে হলে বা বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে তোমরা অবশ্যই খোয়াছড়ায় আসবে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট মোর এক্সাইটেড ভিডিওস।